আজকের ভিডিওতে থাকছে বেশ কিছু অজানা তথ্য, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে। আজকের প্রথম প্রশ্ন, আপনি কি বলতে পারবেন কোন দুটি দেশের মধ্যে 12 দিনের টেস্ট ম্যাচ খেলা হয়েছিল? ১৯৩৯ সালে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড এই দুটি দেশের মধ্যে 12 দিনের টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আচ্ছা বলুন তো, খালি পেটে মদ খেলে বেশি নেশা হয় নাকি কোনো খাবার খেয়ে মদ খেলে বেশি নেশা হয়? সঠিক উত্তরটি হচ্ছে খালি পেটে মদ খেলে বেশি নেশা হয়। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে আসি। বলুন তো বন্ধুরা, একটি ঈগল পাখির দৃষ্টিশক্তি কতটা শক্তিশালী হয়? একটি ঈগলের দৃষ্টিশক্তি এতটাই বেশি যে 10 তলা বারের উপর থেকে মাটিতে থাকা পিঁপড়া পর্যন্ত দেখতে পায়। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আচ্ছা বলুন তো, হকি খেলার আবিষ্কার কোন দেশে হয়েছিল? হকি খেলার আবিষ্কার হয়েছিল ইংল্যান্ড দেশে। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আপনি কি বলতে পারবেন কোন দেশ এতটাই বড় যে তার একটি অংশে সকাল হলে তার অন্য অংশে রাত হয়? রাশিয়ার দেশ আকারে এতটাই বড় যে তার এক অংশে যখন সকাল থাকে তার অন্য অংশে তখন সন্ধ্যা হয়ে যায়। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আপনি কি বলতে পারবেন কোন প্রাণীর চোখের ভিতর আঙুল ঢুকে দিলেও তার কিছুই হয় না? কুমিরের চোখে আঙুল ঢুকিয়ে দিলেও কুমিরের কিছুই হয় না। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে আসি। বলুন তো বন্ধুরা, মাইক্রোসফটের মালিক বিল গেটস প্রতি 1 মিনিটে কত টাকা ইনকাম করেন? বিল গেটস প্রতি 1 মিনিটে প্রায় 5,52,000 টাকা ইনকাম করেন। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আচ্ছা বলুন তো, আমরা যে জামা কাপড় পরি তার বোতাম কোন দেশের মানুষ আবিষ্কার করেন? এটা হয়তোবা অনেকেরই অজানা, জামার বোতাম আবিষ্কার করেছিলেন ভারতীয় মানুষেরা। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আচ্ছা বলুন তো, অ্যালার্ম ঘড়ি প্রথম কোন দেশের মানুষেরা আবিষ্কার করেছিলেন? এটা হয়তো আমরা অনেকেই জানি না, মিশর দেশের মানুষেরা প্রথম অ্যালার্ম ঘড়ি আবিষ্কার করেছিলেন। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের কোন রাজ্যের মেয়েরা সব থেকে বেশি মদ খায়?
ভারতের গোয়া রাজ্যের মেয়েরা সব থেকে বেশি মদ পান করে থাকে। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে আসি। বলুন তো বন্ধুরা, কোন দেশে ছেলেদের দুটো করে বিয়ে করা বাধ্যতামূলক? এরিট্রিয়া দেশের ছেলেদের দুটো করে বিয়ে করা বাধ্যতামূলক। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।